নমস্কার বন্ধুরা বেশ কিছুদিন আগে নোনা ধরার সমস্যা সংক্রান্ত আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন সেখানে নোনার একটি সমাধান হিসেবে আমি ডিপিসি বা ড্যাম প্রুফ কোর্সের কথা আলোচনা করেছিলাম আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন আমি ডিপিসি সংক্রান্ত একটি ডিটেল ভিডিও বানাই তাই আপনাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি তবে মূল ভিডিওটি শুরু করার আগে বলে রাখি নোনাধরার সেই ভিডিওটি যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে উপরে কার্ডে এবং নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল আপনাদের সুবিধার্থে যাই হোক এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ডিপিসি কি কেন ডিপিসির প্রয়োজন এবং ডিপিসি তৈরি করার সময় কী কী বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে তাই মনোযোগ সহকারে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবার প্রথমে আমরা জানবো ডিপিসি কি। ডিপিসির পুরো কথা হলো ড্যাম প্রুফ কোর্স নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি লেয়ার যেটি ড্যামকে আটকাতে সাহায্য করে এই লেয়ারটি একটি প্লেন সিমেন্ট কনক্রিটের লেয়ার এটি প্লিন্থ লেভেল বা গ্রাউন্ড ফ্লোর লেভেলে দেওয়া হয় তো স্বভাবতই প্রশ্ন আসে কিভাবে এটি ড্যামকে আটকাই আমরা জানি জেনারেলি গ্রাউন্ড লেভেল এবং গ্রাউন্ড ফ্লোর লেভেলের মধ্যে ব্রিক ওয়ার্ক থাকে এবং আমরা এটাও জানি ব্রিকের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোর্টস বা গর্ত থাকে যার ফলে ক্যাপিলারি অ্যাকশানের সাহায্যে সেই ইটগুলো দিয়ে মাটির নিচের জল চুঁয়ে চুঁয়ে উপরে ওঠে এবং ড্যাম্পের সৃষ্টি করে আর আগেই বলেছি ডিপিসি একটি কনক্রিটের লেয়ার এবং আপনারা অনেকেই জানেন যে কনক্রিট জলকে আটকে দিতে সক্ষম ফলে ক্যাপিলারি অ্যাকশানের সাহায্যে নিচ থেকে ওপরে ওঠা জল ডিপিসিতে আটকে যায় এবং আর উপরের দিকে উঠতে পারে না সেই কারণেই বাড়ি তৈরি করার সময় অবশ্যই ডিপিসি দেওয়া উচিত এবার আমরা জানবো ডিপিসি তৈরি করার সময় কী কী বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে এক নম্বর হলো ডিপিসির থিকনেস দিতে হবে চল্লিশ মিলিমিটার থেকে সাত মিলিমিটার পর্যন্ত দু নম্বর হলো যে পাথর ব্যবহার করা হবে সেটি যেন টুয়েলভ পয়েন্ট ফাইভ মিলিমিটার বা তার চেয়ে ছোটো সাইজের হয় তিন নম্বর হলো ডিপিসির জন্য রিচ কনক্রিট ব্যবহার করতে হবে মিনিমাম যেই গ্রেডের কনক্রিট আমরা ব্যবহার করব সেটি হলো এম ফিফটিন যার রেশিও হলো ওয়ান ইস টু 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 ফোর অর্থাৎ এক ভাগ সিমেন্টের সাথে দুভাগ বালি এবং চার ভাগ পাথর ব্যবহার করতে হবে এই প্রসঙ্গে বলে রাখি কনক্রিটের গ্রেড সম্বন্ধে আপনার ধারণা ক্লিয়ার না থাকলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওর লিঙ্ক উপরে কার্ডে এবং নিচে ডেসক্রিপশানে দেওয়া রইল যাই হোক গ্রেডের পরে আসে ওয়াটার প্রুফিং অবশ্যই ডিপিসি করানোর সময় ওয়াটার প্রুফিং অ্যাডমিক্সার ব্যবহার করা উচিত এটি বিভিন্নভাবে করা যেতে পারে ডিপিসি তৈরিতে যে কনক্রিট ব্যবহার করা হচ্ছে তার মধ্যে ওয়াটারপ্রুফিং কেমিক্যাল মিশিয়ে সেটি ইউজ করা যেতে পারে অথবা ডিপিসি তৈরি করার পর সিমেন্ট এবং ওয়াটারপ্রুফিং মিশিয়ে একটি স্লারি বানিয়ে সেটির দুটো বা তিনটে কোটও দেওয়া যেতে পারে তবে একটি কোট থেকে অপর কোটের ডিফারেন্স যেন চার ঘন্টা হয় সেটি মাথায় রাখবেন এছাড়াও অনেক ক্ষেত্রে ওয়াটারপ্রুফিং কেমিক্যাল ইউজ না করে সেই জায়গায় কোলটার বা বিটুমিনও ব্যবহার করা হয় বিটুমিন বা চলতি কথায় পিচ ওয়াটারপ্রুফিং হিসেবে কাজ করে আপনারা সেটিও ব্যবহার করতে পারেন এবার আসে ডিপিসি কোথায় বানাতে হবে সেক্ষেত্রে আগেই বলেছি গ্রাউন্ড ফ্লোর লেভেল বা প্লিন্থ লেভেলের হাইটে ডিপিসি বানাতে হয় এবার আসে আজকের আলোচনার শেষ পয়েন্ট সেটি হল কোথায় ডিপিসি বানাবেন এবং কোথায় বানাবেন না সেক্ষেত্রে বলা যায় আপনার বাড়িতে যেখানে যেখানে ওয়াল উঠবে সেই প্রত্যেকটি জায়গাতেই ডিপিসি মাস্ট শুধুমাত্র যেখানে যেখানে দরজা হবে সেখানে ডিপিসি দেওয়ার কোনো প্রয়োজন নেই যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই টপিক রিলেটেড আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যাতে আপনি পেয়ে যান সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকম আরও নতুন নতুন তথ্য সবার আগে আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নতুন কোনো টপিক নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভ হোক